হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো 10 মিনিটে পারফেক্ট মিষ্টি। তাহলে চলুন রেসিপিটা আমি দেখে নিই। প্রথমে আমি 2 কাপ দুধ নিয়েছি। দুধগুলো আমি কিছুক্ষণ নেড়েচেড়ে নেব, যতক্ষণ না পর্যন্ত বলক না আসে। দেখুন আমার অনেকটা বলক এসে গেছে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব এলাচ, যাতে একটা ঘ্রাণ আসে। আপনারা চাইলে এটা বেটও দিতে পারেন, তাহলে আসে ঘ্রাণটা আসে বেশি ভালো আসে। তারপরে আমি দিয়ে দিব গরুর দুধ 1 কাপ পরিমাণ। এটা দিয়ে আমি আবার কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিব। তারপর আমি দিয়ে দিলাম 1 কাপ চিনি। আপনারা আপনাদের মতন চিনি দিয়ে নেবেন। তারপর আমি আবার কিছুক্ষণ এগুলো নেড়ে ছেড়ে নিব। দেখুন আমার হয়ে গেছে আজকে মিষ্টি দুধ। তবে এগুলো আমি অর্ধেক করে পাক করে নিব। অর্ধেক আমি রেখে দেবো সাদা অংশের জন্য, আর অর্ধেকটা আমি দিয়ে দিব ফুড কালার। এখন দিয়ে দিলাম ফুড কালার, কমলা কালার ফুড কালার দিয়ে নিলাম। এটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব। তারপর এগুলো আমি একটি প্লেটে নিয়ে নিলাম। তারপর এগুলো ঠান্ডা হলে আমি এগুলো পার মিষ্টি বানিয়ে নেব। দেখুন এভাবে আপনারা মিষ্টি বানিয়ে নেবেন। আমার 7টা মিষ্টি হয়ে গেছে। তো এখন আমি কমলা কালার ও 7টা নিয়ে নিব। তারপর এটার ভিতরে আমি সাদা অংশটা দিয়ে দিব। এভাবে আপনারা সাদা অংশটা দিয়ে নেবেন। দিয়ে তারপর আমি আবারও গোল করে নিব হাত দিয়ে। এভাবে আমি হাত দিয়ে গোল করে সবগুলো নিব। দেখুন আমার সবগুলো মিষ্টি বানানো শেষ। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করুন।